1000 টাকা দিলাম তোমারে ভবিষ্যতে যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে বালতির ভিতরে ঢুকাইয়া গঙ্গার মধ্যে ফেলাই দিব কই দিলাম বিয়া এই বালতির ভিতরে আমরা কেমনে করবেন ওই যে তোর এমনে ধর্ম তারপর এমনে এমনে চাপ দিব গোল করে তোর বালতির ভিতরে ঢুকা বৌমা এত সিরিয়াসলি কিসের আপনি ঘুমাইতেছিলেন ফুপু আহারে খুব সুন্দর একটা দৃশ্য চলতেছিল আপনি তো মিস করে ফেলাইলেন এই সময় কেউ ঘুমায় আপনি দেখতে পারলেন না কি হইছে গো বৌমা বাড়িতে ঘটক আইছিল আমগোর লগে বিয়ের আলাপ করে গেল ও ঘটক আইছিল তাইলে তো একটু সিলাসিলি হইবই তা বৌমা কার বিয়া আমার স্বামীর বিয়া কি মতিনের বিয়া মতিন আমার বিয়া করব ভাবি তোমার পুত্রের বউ আমার লগে এইভাবে কথা কয় কেন কিভাবে কথা কইব যা সত্যি তাই কইতেছি আমার পোলা অশ্বামী মতিনের বিয়ার ঘটকাইছিল তোমরা এই সমস্ত কি কইতাছো সি 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 ওই সোনিয়া আসলে কি মতিন আবার বিয়া করব হ্যাঁ করব সমস্যা কি বেড়া মানুষ করতেই পারে সালমা কিছু কইব না না কইব না ভাবে নিজে তো ঘরে গায়ে কথা কইছে কি কইব আবার আল্লাহ কি দিন পড়লো বউ নাকি স্বামীরে বিয়া করাইব আল্লাহ রহম করো আয় সোনিয়া তুই আবার কোথায় যাস আয় সোনিয়া এই ঘটক এই কি বৃষ্টির মধ্যে কই যান তো বৃষ্টি দেয় কি হইছে বালতি আছে না দেখছেন বালতি কত কামে লাগে বুঝছি তো যাইতেছেন কই দড়ি কিনতে দড়ি কে আপনার বান কই মিয়া আমার বান মানে আমি কি করছি বিয়া না করবার যাইছিলেন আপনি গো বাড়িত গেছিলাম আপনি বউর লগে সব কিছু কথা কই আইছি পরে আপনার মা কি করছে জানেন আমার কইল যে একটা দড়ি কিনে আনতে দড়ি কিনা নিলে আপনার ইচ্ছা মতন বানবো বাইন্ডা সিট কইরা রইজো ফালাই তুই দিব কেলে বানো জানেন আপনি যদি উঠতে দৌড় দিবার না পারেন মায়ে কইছে এই কথা আমার বান্দার কথা মায়ে কইছে হ তবে আপনার ভাগ্যটা বালা আজকে রোদ দাই বৃষ্টি হইতাছে এই তোমার কইছিলাম আমার বাড়ি যেতে হ্যাঁ তুমি তুমি আমার বাড়ি থেকে একটা আউলা জামলা লাগাই দিছো ওই মিয়া আপনি বাড়ি যাব না কি লাগা আপনার না বিয়ে করবার চাইছেন আপনার ব্যাপারে খোঁজ খবর নেওয়া লাগবে না তথ্য নিতে হইব না যদি পাত্রীপক্ষ জিগে আমি কি করবো আমি তোমার লগে ফাজলামি করে একটা কথা কইছি তুমি এটা কি করলা শুনেন আমি ফাজলামি পছন্দ করি না ফাজলামি করিও না আমি প্রফেশনাল লোক 1275টা বিয়া দিছি এই পর্যন্ত মিয়া 500 টাকা দেন ১০০০ টাকা দিলাম তোমারে ভবিষ্যতে যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে বালতির ভিতরে ঢুকাইয়া গঙ্গার মধ্যে ফেলাই দিব কই দিলাম বিয়া এই বালতির ভিতরে আমরা কেমনে করবেন ওই যে তোর এমনে ধর্ম তারপর এমনে এমনে চাপ দিব গোল করে তোর বালতির ভিতরে ঢুকা 100 টাকা দেন কি লাগা ওই যে আমার তুই করে কইলেন আমার তুই করে কইলে 100 টাকা বেশি দেওয়া লাগে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে